রহমতুল্লাহ সোশ গ্রুপে আমাদের স্বামীতে একদিন ইবন অত্যন্ত সুন্দর প্রশ্ন করাচ্ছেন যে মানুষের জীবনে তো অনেক সময় অন্যায় ঘটে গুনা হয়ে যায় এগুলো কি তার রাখা রয়েছে যে অন্যায়গুলো মানুষ করে এগুলোকে আল্লাহর হুকুমে হয়ে থাকে সন্মিতা দীনীবন এটি হচ্ছে তাকদিরের প্রশ্ন আসলে তাকদির সম্পর্কে মানুষরা এভাবেই ভুল করে যে তারা তাকদিরকে সুন্দরভাবে বোঝে না তাকদির হল ভাগ্যের লিখন আমি কি করব আল্লাহ হওয়া তালা তিনি জানেন তার এলমের ভিত্তিতে আমার জীবনের বৃত্তান্ত লিখে নিয়েছেন এটিকে বলা হয় তাকদির আমি জীবনে ভালোও করতে পারি মন্দও করতে পারি এটি স্বেচ্ছাধীন হলাম আমি এই জন্য অনেক সময় মানুষ তাকদির না বুঝে আল্লাহকে গালি গালাজ করেন আল্লাহকে দোষারোপ করেন যে আমি গুণা করেছি না এটা এটা আল্লাহ করেছেন আমাকে আল্লাহর অর্ডার ছাড়া তো আমি করতে পারি অতএব এখানে আমি দোষী নই আল্লাহ দোষী মিন জালে আল্লাহ তালা মানুষকে স্বাধীনতা দিয়েছেন ইন্না হা হুস্তাব ইম্মা শাহের ইম্মা কাফুরা যা আমি সুন্দর পদ দেখিয়েছি যখন বিবেকবান হয়েছে তখন আল্লাহ সুলফান তাল্লাহ তাকে বিবেক সম্পন্ন করে সব কিছু তৌফিক দিয়েছেন এরপরে সে ইম্মা ও ইম্মা ক্যাফুরাও তাই সে শুকুর গুজর করুক আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করুক অথবা সে আল্লাহকে না মানুক আল্লাহর অস্বীকৃতি প্রকাশ করুক এটি তার বিষয় যদি ভালো কাজ করে থাকে তাহলে তার প্রতিদান রয়েছে জান্নাত আর যদি অন্যায় করে থাকে তাহলে তার প্রতিদান রয়েছে জাহান্নাম তাহলে ভালো এবং খারাপ কাজ করার স্বাধীনতা আল্লাহ সুলান রহমতাল্লাহ আমাদেরকে দিয়েছেন তবে আমরা যা কিছু করি আল্লাহ সুলান সব কিছু জানেন যেগুলো এখনো করিনি সেগুলোও তিনি জানেন পরবর্তী জীবনে এখনো কেউ পৃথিবীতে আসেনি তিনি কি করবেন সেগুলো আল্লাহ জানেন একে বলা হয় আমরা তাকদিরকে ভুল বুঝি যে না আল্লাহ তালা আমাদেরকে তার অর্ডারে করার না তার অর্ডারে করার না তিনি আমাদেরকে ছাড় দেন আমি যদি অন্যায় করি তাহলে আল্লাহর এটি কাজ নয় যে আমাকে জোর করে টান দিয়ে ধরে তিনি অন্যায় থেকে ফিরাবেন এটি আল্লাহর কাজ নয় বরং আমাকে স্বাধীনতা দিয়েছেন আমি ইচ্ছে করলে ভালো কাজ করতে পারি ইচ্ছে করলে খারাপ কাজ করতে পারি ভালো কাজ করলে ভালো ফল পাবো খারাপ কাজ করলে খারাপ ফল পাবো আর এটি হচ্ছে আমার স্বাধীনতা তবে আল্লাহ আল্লা তালা তার চাওয়া রয়েছে যে তিনি তার সকল বান্দার জন্য চান যে তারা ভালো কাজ করুক এবং যত অন্যায় রয়েছে সবগুলো থেকে বিরত থাকুক এটি কিন্তু আল্লাহর চাওয়া স্বামী দিনী বোন এই জন্য তাকদির সম্পর্কে আমাদেরকে সঠিক ধারণা রাখতে হবে এই জন্য তাকদীর সম্পর্কে কিছু এ ধরনের দল রয়েছে যারা ভ্রষ্ট হয়ে গেছে তারা বলেছে তাকদীর বলতে কিছু নাই যেটি তাদারিয়া দল রয়েছে অনুরূপভাবে একটা দল রয়েছে যারা হয়ে গেছে তারা বলে থাকে যে সবকিছু আমাদেরকে আল্লাহ তারা বাধ্য যদি ব্যভিচার করি আল্লাহ আমাকে বাধ্য করেছেন আমি দোষী দোষী নই আল্লাহ ধরনের বলা ঠিক নয় বরং অন্যায় যেগুলো করি এগুলো আমাদের স্বাধীনতা আমরা করি ভালো যদি করি তাহলে আমাদের স্বাধীনতা করি তবে আল্লাহর আলমে রয়েছে বিধায় তিনি লিপিবদ্ধ করেছেন আর আল্লাহর হুকুম ছাড়া হয় না বিষয়টি এমনটি নয় হ্যাঁ আল্লাহর ওয়াজান্তে হয় না এটি আমরা বলতে পারি তবে আল্লাহর হুকুম ছাড়া হয় না যে তুমি খারাপ কাজ করো যখন তিনি করেন তখন খারাপ কাজ হয় না এটি এটি নয় নয় ঠিক বরং এটিকে বলা হয়েছে যে আল্লাহ আমাদের পূর্ণ জানেন আকাশ এবং জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগেই তিনি সবকিছুকে লিপিবদ্ধ করে ফেলেছেন এরপরে আবার বিশেষভাবে মায়ের পেটে যখন থাকে তখন সে কি করবে না করবে সবকিছু লিপিবদ্ধ হয় সন্মিতা তিনি বোন এই জন্য আমরা এইভাবে বলবো যে তাকদীর হলো মানুষের ভাগ্যের লিখন আল্লাহ তালা জানেন বিধায় লিখেছেন তিনি যদি না জানতেন তাহলে তিনি রবি হতেন না আর তিনি জেনেছেন জানেন বিধায় তিনি লিখে ফেলেছেন এই জন্য তিনিও দোষী নন বরং যিনি কর্তা যিনি করবেন তিনি দোষী অল্লাহ তাল্লাহ আনান